তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ছোট ছেলেকে জল খাওয়ানো হয়ে গেছে, বড় ছেলেই উঠে পড়েছে। ছোট ছেলেকে এবার কলা খাওয়াবো। মিতাদি চা বানাচ্ছে, চা খাবো। চা খেয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, এই জুতোটা অর্ডার দিয়েছিলাম, এই জুতোটা এসে গেছে। খুব ভালো জুতোটা, কমফোর্টেবল একদম। আর এই গরিলা ট্রাইপডটা অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। আরও কিছু অর্ডার দিয়েছি, এখনো আসেনি, আসলে তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা বাই বাই, স্নানটা সেরে নিয়ে আজকে তাড়াতাড়ি। কাজের পাহাড় নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। জামাকাপড়গুলো সব গোছাতে হবে, অনেক দিন ধরে ডাই হয়ে পড়ে রয়েছে। আমি ঠিক এই জায়গাটায় ডাই করি সব জামাকাপড়, তারপরে একসাথে একদিন ভাঁজ করি। তো ছোটো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, বড় ছেলে তো ঘুম একটু শুয়েছিল, তারপরে উঠে ওর কাজ করছে। তো ছোটো ছেলে নিজেই জল খেয়ে নিয়েছে ওর ফিডিং বোতল দিয়ে। ফিডিং বোতল জানো তো খুব ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ও ছাড়ছে না। তবে সকালবেলা যেটা ঘুম থেকে উঠে দুধটা খেত ফিডিং বোতলে, সেই দুধটা ও মানে সেই নেশাটা নিজের থেকেই ছেড়ে দিয়েছে। তো আশা করছি এটাও নিজে থেকে ছেড়ে দেবে। হ্যালো, গুড ইভিনিং। ক্যাপশনটা দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে সারপ্রাইজটা কি। কে এলো আমার বাড়িতে? এ দেখো, ইনি হলেন আমার মাসিমা সুভাষিস দারমা, মানে আমার সুভাষিস দারমা। আর এদিকে দেখো, এই দেখো আমার দিদি, ছেলেকে নিয়ে এখন মান অভিমানের পালা চলছে। দিদি এসেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বে ঘুরতে, আমি তো নিয়ে বেরোই না। আর ইনি হচ্ছেন আমার ডিয়ারেস্ট সুভাষিস দা। দেখো বেরিয়ে পড়েছি, দিদি আসলে আমার এনার্জি ডাবল ট্রিপল হয়ে যায়, সিক্স টাইমস হয়ে যায়। হাঁটতে বেরিয়ে পড়েছি, ও বাচ্চাদেরকে নিয়ে বেরোবে, আসলেই ওখানে গেলেও বেরোবে, আমি একদমই বেরোই না ওদেরকে নিয়ে। তো এখন যাচ্ছি, ফুচকা টুচকা খাবো, একটু হাঁটাও হবে। তো চলো ফুচকার দোকানে গিয়ে দেখা হচ্ছে, এখন একটু হাঁটি। দেখো ফুচকার দোকানে চলে এসেছি, আমাদের এখানকার খুব ভালো ফুচকা এটা, ফুচকা খাবো এবারে। ফুচকা খাওয়াটা এনজয় করি, অনেক দিন বাদে কি অনেক মাস বাদে আমি ফুচকা খাবো। চলো ফুচকা খেয়ে তোমাদের সাথে কথা বলছি। দিদি আইসক্রিম কিনতে গেছে, আমি এখানে মাঠে দাঁড়িয়ে রয়েছি, বাচ্চারা দৌড়চ্ছে। আইসক্রিম খাচ্ছি, দেখো সবাই আইসক্রিম খাচ্ছি। কি করছো? কি করছি? মাটি বসে আমি আবার জানেন তো মাঠে বসতে ঠিক কমফোর্টেবল নই। আমার দিদি বসে পড়ে, আমার ছোট ছেলে বসে পড়ে, আমি আমার বড় ছেলে মাঠে বসবো, নোংরা লাগবে, ওরকম একটা ব্যাপার। কিন্তু কি আছে, ঘাসের মধ্যে বসলে তো একটা কিরকম লাগে না? আমার দিদিরা আমার ছোট ছেলে নিয়ে শুয়ে পড়বে, বসে পড়বে, যদিও বাড়িতে গিয়ে সব চেঞ্জ করবে, সেফটি টা অবশ্যই খেয়াল রাখবো। তো এখন আইসক্রিমটা, এখন আইসক্রিমটা এনজয় করি। চলো টাটা, ওরা দৌড়াবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। যদি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও।